শিল্পকলার ছয়জন সহ দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানস্বরূপ মোট একুশ জনকে এবছর একুশে পদক দেওয়া হচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার একুশ জনের নাম ঘোষণা করা হয় এর মধ্যে বিনোদন জগৎ থেকে পাচ্ছেন জন। আর এই ছয় জন হলেন সঙ্গীতে একুশে পদক পাচ্ছেন পাপিয়া সারোয়ার অভিনয়ে একুশে পদক পাচ্ছেন রাইসুল ইসলাম আসাদ ও সুজাতা আজিম নাটকে একুশে পদক পাচ্ছেন আহমেদ ইকবাল হায়দার চলচ্চিত্রে একুশে পদক পাচ্ছেন সৈয়দ সালাউদ্দিন জাকি ও আবৃত্তিতে একুশে পদক পাচ্ছেন বাস্বর বন্দ্যোপাধ্যায় পুরস্কার প্রাপ্ত প্রত্যেককে পঁয়ত্রিশ গ্রাম ওজনের স্বর্ণপদক চার লাখ টাকা ও সম্মাননা পত্র দেওয়া হবে 20 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রাপ্তদের একুশে পদক দেবেন অনুষ্ঠানটি বরাবরের মতো এবারও ওসমানী স্মৃতি মিলনায়তনে হবে একুশে পদক প্রাপ্ত সকলকে চ্যানেল এএম এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা